মিডিয়া 24-এর পক্ষ থেকে স্বাগত জানিয়ে দিচ্ছি সর্বশেষ সংবাদ শিরোনাম। প্রথম জানাব, সিপিবি নেতা রুবেলকে তুলে নেওয়ার অভিযোগ। দ্বিতীয়ত থাকছে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গ, স্বাস্থ্য না রাজনীতি, খুঁজে রাখছেন প্রধানমন্ত্রী। তৃতীয়, করোনা নিয়ন্ত্রণে চীনে পড়ে বাংলাদেশ, স্বাস্থ্যমন্ত্রী। সর্বশেষ খবর পর্যন্ত আমাদের সাথে থাকুন, পুরো ভিডিও জুড়ে নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এখন বিস্তারিত, সিপিবি নেতা রুবেলকে তুলে নেওয়ার অভিযোগ। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সাজিদুল হক ওরফে রুবেলকে পুলিশের পরিচয় তুলে নেওয়ার তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে পুলিশ কোনো বক্তব্য পাওয়া যায়নি। সিপিবির সমর্থিত সংগঠন বাংলাদেশের যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদ যেমন প্রথম আলোকে বলেন, সোমবার রাত 11টার দিকে পুলিশ 3টি ভ্যান মিরপুর 10 নম্বর সেনপাড়া পর্বত এলাকার সাজিদুল হক ওরফে রুবেলের বাসার সামনে আসে। এরপর বাসায় ঢুকে তাকে নিয়ে যায়। সেখানে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা ছিলেন, কিন্তু কাফরুল বাসানটাকে মিরপুর মডেল থানার অভিযোগ করলে কেউ তা তুলে অস্বীকার করছেন না। সাজিদুল হকের বিষয়টি জানতে চাইলে কাফরুল থানার ডিউটি অফিসার এসআই আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমার কাছে এদের কোন তথ্য নাই। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে যুব ইউনিয়ন নেতা খান আসাদ জামান বলেন, মিরপুর 10 নম্বরে IDS গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকের গত 3 দিন ধরে বকেয়া বেতনের দাবি বিক্ষোভ করেছেন। সেখানে বিভিন্ন সংগঠনের দ্বারা গিয়ে সংক্ষিপ্ত জানাচ্ছেন, সোমবার 10টার দিকে শ্রমিকের ওই বিক্ষোভে গিয়েছিলেন সাজিদুল হক। দ্বিতীয়ত থাকছে খালেদা চিকিৎসা প্রসঙ্গ, স্বাস্থ্য রাজনীতি, খোঁজ রাখছে প্রধানমন্ত্রী। আদালতের বিচার সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়ার দাবিতে তার দল রাজপথে আন্দোলন নেমেছে। সরকার বলছে আইনের আওতায় তা সম্ভব নয়। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শরীর অবস্থা সম্পর্কে চিকিৎসকের বাইরে বিএনপি নেতারা অনেক কথা বলেন, গুরুতর আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে, তার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে অভিযোগ করেছে। দেশে উত্তেজনা পারদ করে উঠেছে। সমকাল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের তরফ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করে এই প্রতিবাদ তৈরি করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকের নিয়ন্ত্রণে খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানার পাশাপাশি সংশ্লিষ্ট প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। আওয়ামী সরকার নীতি নির্ধারক কয়েকজন এমন তথ্য জানিয়ে সমর্থনে বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে বর্তমান সরকারের বেশ আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বিষয়টি মানবতা দেখিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে বিএনপি চেয়ারপারসনকে কারামুক্ত দিলে ব্যবসা থেকে চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছেন। বর্তমানে রাজধানী এমআরকে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা সংগঠন বলে বিএনপি পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সরকার পক্ষ থেকে চিকিৎসা ব্যাপক সমাপ্ত সহায়তা হচ্ছে। এই অবস্থায় খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে তার চিকিৎসার দাবি করেছেন বিএনপি। তাই আইনের বাইরে গিয়ে দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত ব্যক্তি মুক্ত দেওয়ার সুযোগ নাই বলে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 17 নভেম্বর সংবাদ সম্মেলনের ব্যাপারে বলেছেন, সরকারের প্রধান হিসাবে তিনি খালেদা জিয়ার জন্য যতটুকু করার ছিল সেটা করেছেন, বাকিটুকু আইনের বিষয়। এই ব্যাপারে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গত 16 নভেম্বর সংসদে বলেছেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে খালেদা জিয়াকে কারাগারে ফেলে যেতে হবে, সেই সঙ্গে নতুন করে আবেদন করতে হবে, সেই আবেদনের বিবেচনা করে দেখবে সরকার। বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও বিদেশ চিকিৎসা দেওয়ার সঙ্গে রাজনৈতিক প্রসঙ্গ
পা ঝুলিয়ে ধরেছে। বিষয়টি বিবেচনা নিয়ে আওয়ামী লীগের গণনার পাশাপাশি সরকারের নীতি নির্ধারক মহল নিজেদের মধ্যে অনানুষঙ্গিকভাবে নানা নিয়ে আলাপ আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে সভাপ্রসঙ্গ করেছেন। আওয়ামী লীগ সভাপতি মন্ডলের দুজন সদস্য মন্ত্রিসভায় একজন প্রভাবশালী সদস্যের নাম প্রকাশ না করে সত্যি বলেছেন। বিএনপির দাবি অনুযায়ী খালেদা জিয়ার জীবন মৃত্যুর সঙ্গে সংরক্ষণ রয়েছে, তাই যা কোনো অঘটন ঘটে গেলে সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে সে নিয়ে আগাম চিন্তা ভাবনা চলছে সরকার আওয়ামী লীগের। সেই প্রস্তুতি নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি রয়েছে, সেই সঙ্গে শারীরিক পরিস্থিতি মোকাবেলা তাৎক্ষণিকভাবে করণীয় বিষয়াদি নিয়ে অল্প বিস্তারিত আলোচনা হচ্ছে। সতর্ক দৃষ্টি রয়েছে খালেদা জিয়ার বিদেশ নেওয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বলে আওয়ামী লীগের নেতারা মনে করেছেন। তারা বলেছেন বিএনপি চেয়ারপারসন সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করে সরকার বদ্ধপরিকল্পিত। এই ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল শীর্ষ পর্যায়ে চিকিৎসাদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে সেই বোর্ড পরামর্শ দিতে বিএনপি নেতাদের বক্তব্য মনে হচ্ছে। তারা এখন চিকিৎসা মৃত্যুর সন্দেহ রয়েছে বলে দাবি করেছেন। বিষয়ে এয়ার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা কোনো বিশেষজ্ঞ চিকিৎসক কিছু বলেনি। আগে অসুস্থ হয়েছিলেন খালেদা জিয়া, তখন বিদেশ না পাঠালে তাকে বাঁচানো যাবে না বলে দাবি করেছিলেন বিএনপি। অথচ দেশের হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। কোন বিএনপি সে আগের মতো একই দাবি করেছেন, আসলে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার দাবি তার স্বাস্থ্যগত কারণে নয়, দাবি রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত। এই অবস্থা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশ তার চিকিৎসা দাবি বিএনপির আন্দোলন হুমকির বিষয়টি নোট গুরুত্বপূর্ণ দিচ্ছে না আওয়ামী লীগ। আলমগীর চেয়ারপারসন মুক্তির দাবিতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হুমকি দিয়েছেন। আর পাল্টা জবাব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক যুগের বেশি সময় ধরে আন্দোলন ও সরকার পতনের হুমকি দিয়ে আসছে বিএনপি, কিন্তু এই নিয়ে সরকার কোনো উদ্যোগ কিংবা আগ্রহ তৈরি হয়নি। আওয়ামী লীগের কয়েকজন নীতি নির্ধারক নেতা ও সমকালীন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখতে আওয়ামী লীগ, তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা প্রতি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউর রহমান ও সাবেক রাজনীতি খালেদা জিয়ার হিংসাত্মক বিপক্ষে কথা ভুলে গেলে চলবে না। খালেদা জিয়াকে কারাগার থেকে বাসায় নিয়ে চিকিৎসা করতে দিয়েছেন শেখ হাসিনা, অথচ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলেন খালেদা জিয়া। সাবেক পিতার মধ্যে বঙ্গবন্ধু হত্যা বিচার না করে খুনিদের বিভিন্ন দূতাবাসের চাকরি দিয়ে পুরস্কার করেছিলেন। সালে 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে বঙ্গবন্ধু খুনি কর্নেল রশিদকে বিরোধী দলের নেতা আসনে বসেছিলেন। 2000 সালে উটখালি পাড়া বোমা পুঁতে রেখে 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করেছিল শেখ হাসিনাকে। সর্বশেষ আসছে করোনা নিয়ন্ত্রণে চীনের পরে বাংলাদেশ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, সরকারের নানা উদ্যোগে বাংলাদেশের করোনা আক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেক উন্নত দেশের চেয়ে অনেক কম। জনসংখ্যার হিসাব করলে পৃথিবীর অনেক দেশের থেকে বাংলাদেশের কোভিড নিয়ন্ত্রণে অনেক বেশি কাজ করেছে। হয়তো চীন নিচে থাকতে পারে, কারণ চীনের হিসাব একটু আলাদা। আর সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল সোসাইটি অফ মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। বললেন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যবস্থাপনা বিশ্ব চায়নার পর সবার উপরে। এ পর্যন্ত দেশে 9 কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশের ভ্যাকসিন দেওয়ার মধ্যে মানুষের মধ্যে শতকরা 40% প্রথম ডোজ দেওয়া হয়েছে, 25% দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। 2 থেকে 3টি ক্যাম্পেইনের মাধ্যমে আরো 1.5 কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া হবে শীঘ্রই। মন্ত্রী বলেন, শূন্য থেকে কোভিড পরিস্থিতি মোকাবেলা শুরু করেছিলাম আমরা। এই ল্যাব থেকে 68টি ল্যাব তৈরি করা হয়েছে। দিনে 20 থেকে 50 হাজার টিকা দেওয়ার মতো সমর্থ হয়েছে। এখন
কোভিড অবস্থার মধ্যে একসঙ্গে 15,000 ডাক্তার, 20,000 নার্স নিয়োজিত হয়েছে। তিনি বলেন, সারা দেশে 18,000 কোভিড বেড রয়েছে, তার মধ্যে 1,000 বেড চিকিৎসাকেন্দ্রে কোনো লোক নেই। এর মধ্যে হলে 95 বেড খালি রয়েছে। এখন 9 কোটি মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রী, সিনিয়র সচিব মোহাম্মদ লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিকার অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এবিএম খুরশিদ আলম, বঙ্গবন্ধু মুজিব শেখ মুজিব মেডিকেল কলেজের বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ আহমেদ প্রমুখ। পর্যন্ত আমার খবর এখানে শেষ হলো। পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।